মাতাল হয়ে ঢলে পড়বো দেয়ালে, আর যা হবে দেখা যাবে কাল সকালে। মদ কিংবা মদ দিয়ে লই আরাস সমাজত নানা রসিকতার পাশাপাশি প্রচলিত আছে বেশ কিছু মজার মজার গানও। কিন্তু সেই মদই এখন কার্যত ভারতের দুঃসময়ের বরাশয় দাঁড়াই। করোনা লকডাউন উদ্যেতে অর্থনীতি ধুকের ঠিক সে সময় রাজ্যহীনের আতত বড় অঙ্কর রাজস্ব তুলে দিয়ে মদ। এখন ঠিক সময় খুলেছে, বন্ধ থাকলে শরীর চলতো না ভাই। যারা যারা কুপন পেয়েছেন তারাই পাবেন। টিভি আর কত দেখবো, দিন সাতেক নিয়ে রেখে দেবো। করোনা ভাইরাস মহামারীর কারণে গত মার্চের 25 তারিখ উত্তুন লকডাউন ঘোষণা করা হয়ে গোটা ভারতত তখন উত্তুন বন্ধ আছে বিয়াক ধরনের মদর দোয়ানও। সোমবার কিছু এলাকাত মদর দোয়ান খুলিবের অনুমতি দেওয়া মাত্রই হুড়ু হুড়ি করে যায় মদ কিনিবার লাই। মদর লাই বোধ মেহফলের লাইন উত্তিয়ে দেখতে দেখা যায়। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় প্রায় দেড় মাস পর কিছু নির্ধারিত এলাকাত মদর দোয়ান খুলিবের অনুমতি দিয়ে কেন্দ্রীয় সরকার। হনুমিককে 4 ঘন্টা, হনুমিককে 6 ঘন্টা মদ বিক্রির অনুমতি আছে। এর মধ্যে আবার সাফানোয়ে অতিরিক্ত রাজস্ব। মঙ্গলবার তুন দিল্লির মদর 70% অতিরিক্ত শুল্ক ধার্য করা হই। এছাড়া পশ্চিমবঙ্গ 30%, অন্ধ্রপ্রদেশ 75%, রাজস্থান 10% অতিরিক্ত শুল্ক আরোপ করে। তা সত্ত্বেও মদ বিক্রির হিসাব চমকাই দিবের মতো। আর ইয়ন উত্তুন বিপুল পরিমাণ রাজস্ব জমা পড়ে রাজ্য ইয়নুর কোষাগারত। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় প্রথম দিনে মদ বিক্রিত পশ্চিমবঙ্গ আইগুজি 40 কোটি রুপি, কর্ণাটক 45 কোটি, রাজস্থান 59 কোটি, অন্ধ্রপ্রদেশ 68 কোটি। তবে এক্ষেত্রে ব্যাকুল উদ্যে আছে উত্তরপ্রদেশ। একদিনে মদ বিক্রি করে প্রায় 100 কোটি রুপি আইগুজি রাজ্য। মদ কিন্তু কেউ কেউ দোয়ান কুলিবের আগত্তুনই বিন্য ফজর তুন দাঁড়াই থাকতে দেখা যায়। এবং দোয়ান কুলিবের ফরফরই দেখা যায় মদদিয়লর উচ্ছ্বসিত করতালি ও ফুল বিতরণ। এমনকি বোধকিয়ারে আবার মদ দোয়ানোর সামনে প্রণাম করতেও দেখা যায়। অবস্থা বেগতিক দেখি শেষ পর্যন্ত লাঠি চার্জ করতে বাধ্যই পুলিশ। তাতেও হাসনোয়ার একদিনের দিতুন দূরে সুরিলি অন্য মিককে আয়েরে হাজির হয় দোয়ানোর সামনে। শেষ পর্যন্ত পরিস্থিতি বেগতিক দেখি মালিকলরে দোয়ান বন্ধ করিবের নির্দেশ দেয় পুলিশ। আর এতেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াই থাকবের পরও মদ নভাবের হারণে খুব প্রকাশ করছি বেশ হয়েজন মদ খুব। এক্ষেত্রে হোম ডেলিভারি খুবই কার্যকর বলে মনে করেন সর্বোচ্চ আদালত। তবে দর্শক যিয়ে নিয়োগ না কেন, অতিরিক্ত মথন কিন্তু স্বাস্থ্যের লাই অবশ্যই ঝুঁকিপূর্ণ। পাশাপাশি ইসলামী ধর্ম মতে মথন পুরোপুরি হারাম। এখন আর দেশে তো বেশ কিছু মদ দিয়ে আছে। ইন্ডিয়ার ডলি যদি আর দেশে তো এরকম অবস্থায় তৈলি কেনবু ইয়ে ননরাই সিন্দি করেছে। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।